আজ আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটার নামকরণ হয়েছে শহীদ সাংবাদিক স্কোয়ার। এই স্কোয়ারটা আমরা আমাদের দেওয়া শুধু একটি নাম নয়, এর সাথে জড়িত একটি ইতিহাস, একটি রক্তাক্ত ইতিহাস। এই রক্তাক্ত ইতিহাসে 1918 সালের অন্তিম পর্বে আমরা দুজন সাংবাদিককে আমাদের মাঝ থেকে হারিয়েছি। এদের মধ্যে একজন সুদীপ দত্ত ভৌমিক, ওনার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। তার মানে আজ থেকে ঠিক 2 বছর আগে উনি নিহত হয়েছিলেন, এবং নিহত হয়েছিলেন এমন এক জায়গায় যেখানে মানুষ নিরাপদ আশ্রয় সন্ধানে যায়, যেখানে মানুষ মনে করে যে আমার শেষ আশ্রয়, আমি সেখানে আমার রক্ষা কবচ রয়েছে। এমন একটি সুরক্ষা ব্যারাকে সাংবাদিক এবং ত্রিপুরা বরিষ্ঠ একজন ক্রাইম জার্নালিস্ট সুদীপ দত্ত ভৌমিককে নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয়, এবং এর পেছনে একটা গভীর ষড়যন্ত্র ছিল। এই ষড়যন্ত্রের পেছনে এবং এর সাথে কারা কারা সংশ্লিষ্ট এবং জড়িত তা উদ্ঘাটনে রাজ্য সরকার সিবিআই তদন্তের ঘোষণা করেছে, সিবিআই তদন্ত করছে, এবং আমরা কিছুদিন পূর্বে দেখেছি যে এই সিবিআই তদন্তের একটা ত্বরান্বিত ঘটেছে, এবং আমরা আশা করব এই সিবিআই তদন্ত দ্রুত সম্পন্ন হবে এবং দোষীরা সাজা পাবে। ত্রিপুরার ইতিহাসে কেউ যাতে মানে অপরাধ করে শাস্তি না পেয়ে নিরাপদে থেকে যেতে না পারে, এর একটা প্রতিষ্ঠা আমরা দেখতে চাই। এর পাশাপাশি বলবো, আমাদের এই সাংবাদিক সহকর্মী ছাড়াও আরেকজন সহকর্মী আমরা হারিয়েছি, শান্তনু ভৌমিককে, ঠিক 2 বছর 2 মাস আগে। এই শান্তনু ভৌমিকেরও আমরা স্মরণ এই শহীদ স্কোয়ারে আমরা করেছি, আমরা মোমবাতি প্রজ্বলন করেছি ঠিক একইভাবে, এবং এই ওই হত্যাকাণ্ডটিও সিবিআই হাতে নিয়েছে এর তদন্ত করার জন্য, এবং দুটো তদন্তই পাশাপাশি চলছে। আমরা এর আসল সমাধান চাই, এবং আমরা আশা করি যে দোষীরা শাস্তি পাবে, এবং আমরা আমাদের যে আন্দোলন আমরা সংগঠিত করেছিলাম এই হত্যাকাণ্ডের দুটির পর, সেই আন্দোলনের একটা চূড়ান্ত একটা অধ্যায় রচিত হবে।